জয়েন্ট এন্ট্রান্সে পিসিএম ও পিসিবি গ্রুপে প্রথম রোহন দেববর্মা, তার সাফল্য খুশি হওয়ার রোহনের পরিবারে। সে জানায় তার এই সাফল্যে খুবই খুশি সে, খুশি মা সহ তার পরিবারের লোকেরা। প্রতিনিয়ত দিনে তো 4-5-6 ঘন্টা পড়তামই, কিন্তু এরকম ফিক্স না যে একদিনে 4 ঘন্টাই পড়বো কিংবা একদিনে 5 ঘন্টাই পড়বো। অনেক সময় মনে হয় যে মানে পড়াটা একদিনে 10 ঘন্টা পড়লাম। স্পেশাল কোনো কোচিং নিয়েছিলে? হ্যাঁ, প্রকাশ করতে পারছি না, এত মানে খুশি আর এত আনন্দ হয়েছে আমাদের। ও যে তো সারা দিন এত পরিশ্রম করতো পড়াশোনা নিয়েই সব সময় ও থাকে, অন্য কোনো দিকে ওর কোনো ভ্রুক্ষেপই নেই। মানে ঘরে সব কিছু, টিভিও চলছে, হয়তো গেস্টও এসছে, সবাই এসছে, কিন্তু ও কিন্তু কোনো লক্ষ্যই নেই, ও নিজে বসেই পড়াশোনা করছে। মানে সব অবস্থায় মানে কীভাবে যে পড়াশোনা করতো এটা বলা যায় না। কোনো অকেশন হলেও ওর পড়ায় কিন্তু কোনো ইয়ে ছিল না।